বেদাতের সঙ্গে কোশ্চিন করে আপোষ করা যাবে না, শিরকের সঙ্গে কোনো অবস্থায় আপোষ করা যাবে না। যদি আপোষ করাই যেত তো আমার রসুল মক্কাতে মদিনা হিজরত করতেন না, উনি মক্কাতেই থাকতেন সারা জীবন। আপনার আমলটা সহি হাদিসে আছে কি না, আপনি যে সালাত আদায় করছেন এই সালাতটা সহি হাদিস অনুযায়ী হচ্ছে কি না, হলেও যিনি শাফি তিনি কিন্তু সহি হাদিস অনুযায়ী সালাত আদায় করেন, কিন্তু তার আনুগত্য হলো ইমাম শাফির কাছে, আনুগত্য সহি হাদিসের কাছে নয়। আমাদের দায়িত্ব হলো আল্লাহর হওয়া এবং তার রসুলের হওয়া, বাস। আর ডাইনি বা তিন চার পাঁচ খোঁজার দরকার নাই। সকল মুসলমান ভাইয়ের কাছে আমাদের আপিল, দয়া করে হিংসামুক্ত অহংকারমুক্ত জীবনযাপন করুন। পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে নিজের যদি কোনো ত্রুটি থেকে থাকে দয়া করে সংশোধন করুন। মৃত্যুর আগেই সংশোধিত হয়ে যদি মরতে পারি ইনশাআল্লাহ আশা করতে পারি আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন এবং কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার রসুলের শাফাত নসিব করবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমানুর রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارham ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور جابتي وحمد ثناء الله رب العالمين الجنة যিনি আমাদেরকে বাইতুর রহমান আহলে হাদিস জামে মসজিদে আজকে জুমার সালাতে নিরাপদে বসার তৌফিক দান করেছেন এবং যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর শানে যার রেখে যাওয়া পবিত্র আমানত যথাযথভাবে আদায় করার স্বার্থে আমরা জীবনের সমস্ত পরীক্ষা হাসিমুখে বরণ করে এই মসজিদ প্রতিষ্ঠা এবং পরিচালনা এবং আপনাদের আগমন সব কিছু আল্লাহ পাক অব্যাহত রেখেছেন। সেই শেষ নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই যাবতীয় দরুদ ও সালাত। এই মসজিদ যে আল্লাহ পাক নিরাপদ করেছেন এক স্রেফ তাঁর গায়েবি মদদে, একটি জুমাও এখানে বন্ধ হয়নি, মানুষের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও যে তারা বিজয়ী হয়নি, যে আল্লাহ পাকের গায়েবী মদদে, তার জন্যে পুনরায় আপনারা বলুন আলহামদুলিল্লাহ। এই মসজিদের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে আজকেই প্রথম এখানে আল্লাহ পাক সুযোগ দিলেন খুতবা দেওয়ার জন্য। এই মসজিদকে এইভাবে অক্ষত রাখতে গিয়ে আমাদেরকে পিছন থেকে যত কিছু প্রচেষ্টা চালাতে হয়েছে সব কিছুর প্রচেষ্টা যদি আমাদের নিয়ত না থাকত আল্লাহ পাকের সন্তুষ্টি, তাহলে আল্লাহ পাক কখনোই আমাদেরকে সাহায্য করতেন না।
দূর অতীতে একবার চলে যান, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ঘরে ইবাদতে নিষেধ করেছিল মানুষেরা, তখন আল্লাহ পাক আয়াত নাযিল করেছিলেন, ওমান আজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আই ইউযকারা ফীহি, তার চেয়ে বড় অত্যাচারী আর কে আছে যে ব্যক্তি মানুষকে নিষেধ করে তার ঘরে আসতে, আল্লাহর ঘরে আসতে, যে সে এখানে এসে আল্লাহ পাকের ইবাদত করবে, তাকে স্মরণ করবে, ও সাফি খারাবিহা, এবং সে মসজিদ ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালায়, তার চেয়ে বড় জালেম আর কে আছে। আয়াতটা আজকে বারবার মনে আসে। এই চট্টগ্রাম শহরে বহু মসজিদ আছে, কোনো মসজিদের পরে কারো রাগ নাই। কেন এটার পর রাগ? দুঃখ তো সেখানে, আজ তো যেখানে খোদবা দিচ্ছি মনটা আমার পড়ে আছে সাভারে, গত জমায় সেখানে আমার খোদবা দেওয়ার কথা ছিল, দিতে পারেনি, কিন্তু আজকে সেখানে পুলিশ রাখতে হচ্ছে, ইনশাল্লাহ সেখানে খোদবা হচ্ছে। কেন? পুলিশ তো আসে চোর ডাকাত ধরার জন্য, পুলিশ কি মুসল্লি টাকা দিয়ে কেন আসবে? মসজিদে তো কোনো হইচই হয় না, মারামারি হয় না, এরপরেও মসজিদের প্রতি রক্ষা করার জন্য, মসজিদের হেফাজত করার জন্য পুলিশ কেন লাগবে? এর মধ্যে চিন্তাশীল মানুষের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন আল্লাহ পথে মানুষকে দাওয়াত দিয়েছিলেন, প্রথমে খেপে গিয়েছিল ধর্মনেতারা, তার বাপ কি ধর্মনেতা ছিলেন না? পরে খেপেছে নমরুদ, আগে কিন্তু ধর্মনেতারা খেপেছে। সমস্যা কোথায়? আপনার ধর্ম আপনি পালন করুন, আমার ধর্ম আমি পালন করি, এটি তো কথা। এমনকি বাংলাদেশের সংবিধান এটা স্বীকৃত অধিকার, হিন্দুরা মন্দির বানায় আপত্তি নাই, খ্রিস্টানরা তাদের গির্জা বানায় আপত্তি নাই, বৌদ্ধরা প্যাগোডা বানায় আপত্তি নাই, আহলে হাদিসরা পৃথক মসজিদ বানালে একটা আপত্তি কেন? এর জবাব কোথাও নাই। যাদের কাছে আপনি সমস্যার সমাধান তলাশ করবেন, তারা নিজেরাও এক পাশে সমাধান দেবে, তারা কী বলবে জানেন? সবাই যা করছে আপনারা তা করলে ঝামেলা তো চুকে যায়, আপনি আলাদা করেন কেন? প্রশাসনের সর্বত্র যান, জুডিশিয়ারিতেও যান, ওই কথাগুলি আপনাকে শোনাবে, নিতান্ত বাধ্য না হলে নিরপেক্ষভাবে আপনার অধিকার আদায়ের কোনো সুযোগ নাই। এরপরেও আল্লাহ পাকের খাস মেহরবানি যদি না থাকতো, চট্টগ্রামের মতন এই জায়গাতে কী বলবো এটাকে, শির্ক বেদাত দূষিত শহর এটা, এখানে রাস্তার মোড়ে মোড়ে পীর আর মাজারে কারবার আসতে, সেখানে একটা আহলে হাদিসের মসজিদ দিন দিন মাথা উঁচু করছে, একতলা দুতলা তিনতলা চারতলা, এটা কি মানুষের সহ্য হবে? এই কারণে নমরুদ বলেছিলেন, নমরুদের লোকেরা বলেছিল, হাররিকুহু আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, ইব্রাহিমকে জ্বালিয়ে দাও, মেরে ফেলো তো বলেনি, উক্তুলুহু বলেনি, ইব্রাহিমকে জ্বালিয়ে দাও এবং তোমাদের দেবদেবীদের সাহায্য করো, ইন কুনতুম ফাইলিন, যদি কিছু করতে চাও। নমরুদের লোকেরা ইব্রাহিমের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেছিল, আজ তো আমাদের বিরুদ্ধে ওই একই সাজা ঘোষণা করছে তথাকথিত ধর্মের রক্ষকরা। আবু জেহেল আল্লাহ রসুলকে কাবা ঘিরে সালাত আদায় করতে নিষেধ করেনি, নারী ভুঁড়ি চাপিয়ে দেয়নি, ঘাড়ের উপরে পা দিয়ে ঘেঁষে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেনি, তার নির্দেশে উকবা বিন আবি ওয়াইদ খবর পেয়ে মা আয়েশা ফাতেমা দৌড়ে এসে ভুঁড়ি সরিয়ে দিলেন, আর দৌড়ে এসে আবু বকর বললেন, তোমরা এমন একটা লোককে মারছো যে খালি বলে রব্বুনা আল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ, এই লোকটা তোমরা মারছ? এইটুক বলাতেই আবু বকরের বিরুদ্ধে তার এদিক থেকে তিল চড় লাথি ঘুষি মারতে শুরু হলো সমানে। এই দৃশ্য বর্ণনা করে একদিন হজরত আলী কাররামুল্লাহ ওয়াজহু বলছেন, এই লোকেরা বলো তো সবচেয়ে বড় বীর কে? তো সবাই বলছে, আপনি তো বড় বীর আলী হায়দার, আপনার সে বড় বীর আবার কে? আপনি তো খায়বারের যুদ্ধে একাই যে বীরত্ব দেখিয়েছেন,
সে পুরো সেনাবাহিনীতে দেখাতে পারে নাই, আপনি তো বড় বীর। তা আলী বলছেন আমি আদৌ বড় বীর নই, বড় বীর হচ্ছেন আবু বকর। যেদিন আমার রসুলকে কাফেররা হত্যা করার জন্য ঘুড়ি চাপিয়ে দিয়েছিল আর সেইখানে সবার আগে দৌড়ে গেছিলেন আবু বকর, আর তিনি বলেছিলেন আতাকতুলুনা রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ, তোমরা কি এমন একটা ভাইকে একটা মানুষকে হত্যা করবে যিনি খালি বলে আমার প্রভু আল্লাহ, সে তো তোমাদের কোনো ক্ষতি করে না। তারপর আবু বকর যে পিটুনি খেয়েছেন সমস্ত লোকে মারপিট সেদিন খেলে না আমার চোখের সামনে, আমি তো ছোট শিশু আমি কি বলবো। সেদিন আবু বকর ডানে ব্যয় মানুষ আসে কিনা তিনি খেয়াল করেন নাই, তিনি একাই শুধু রসুলকে রক্ষা করার জন্য জীবন দেওয়ার জন্য এগিয়ে গেছিলেন। বলো এখন তোমরা আবু বকর বীর না আমি বীর? তো সবাই চুপ হয়ে গেল। বান্দা একটু চেষ্টা করবে আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে, বান্দা চেষ্টা না করলে মদদ আসবে না, এটাও কিন্তু একটা সত্য এখান থেকে বেরিয়ে গেল। ইব্রাহিম চেষ্টা করেছিলেন, দুনিয়াবী শক্তিতে পারেন নাই, কিন্তু এলাহি শক্তি তার সাহায্য এগিয়ে এসেছিল, আগুনে ফেলে দেওয়ার পরও তিনি পড়েন নাই। সত্যকে সাময়িকভাবে পরাজিত করা যায় কিন্তু নিশ্চিন্ত করা যায় না, সত্য চিরদিন বিজয়ী। আমরা বুঝতে পারি না বলেই ভুল করি, মেঘের আড়ালে সূর্য লুকিয়ে থাকে, মানুষ মনে করে এখন বোধহয় সূর্য ওঠে নাই, কিন্তু মেঘ চলে গেলেই আবার সূর্য হাসতে হাসতে বেরিয়ে আসে। মেঘ সরে গেছে এই মসজিদ থেকে, আল্লাহ পাক সূর্য আবার প্রতিষ্ঠিত করে দিয়েছেন, আবার আপনারা হাসিমুখে মসজিদ সালাত আদায় করতে পেরেছেন, এবং আমিও আজকে এখানে আসতে পেরেছি এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া। নিজে জানাচ্ছি আমার সংগঠনের বহু জেলার ভাই এখানে আছেন, সবাইকে নিয়ে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। শিক্ষণীয় কি এখানে হাত নিচে বাঁধা আর উপরে বাঁধা কি কোনো বেশি কোনো খারাপ বিষয় নয়? একজন যদি নিচে হাত বাঁধে তাহলে সে কাফের হয়ে যাবে নাকি? কিছুই না, তাহলে এত রাগ কেন? বহু লোক তো সালাতই আদায় করে না, ইয়াবা খেয়ে বেড়াচ্ছে, কত মক্কে ঘুরে বেড়াচ্ছে ছেলে পেলে, তাদের বিরুদ্ধে তো কোনো ধর্মনেতা সামনে এগিয়ে যায় না। যেটা আমাদের বিজনেসের শহর, বাণিজ্যিক রাজধানী, যত অন্যায় ব্যবসা এখানে হয় এগুলোর বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো মহফিল হয়েছে, কোনো মিছিল হয়েছে? কিন্তু এই মসজিদ যাতে না, এই জন্য 5-6 হাজার লোকের বিশাল মিছিল হয়নি? কারা তারা? সব মাথা টুপি দাড়ি, আগামী দিনে তারা এই দেশের শাসন ক্ষমতা নেওয়ার জন্য ভোটও চাচ্ছে। যদি ভোটের ক্ষমতা হাতে আসে তো আহলে হাদিসের তো ও তো নমরুদ তো পড়েই মারতে বলছিল, এরা আর কি করবে? এরা তো বললো যে বাংলার মাটিতেই স্থান হবে, তো আসমান উড়িয়ে দাও। হিংসা এবং প্রতিহিংসা মানুষের সবচেয়ে বড় রোগ, ক্যান্সারের চেয়ে মারাত্মক রোগ মনে করবেন। হিংসা যার মধ্যে আসে তার মধ্যে আর কোনো দিন থাকে না। বাহ্যিক লেবাসে পয়সাকে আমি দিনদার, ভেতরটা আমার পচে গেছে। ইসলাম এসেছিল মানুষের ভিতর সাফ করার জন্য, আয়ুজাক্কিহিম ওয়ুআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল কেন আগমন করলেন? আল্লাহ পাক বলে দিচ্ছেন তিনি তোমাদের অন্তর্জগৎ পরিচ্ছন্ন করবেন, তাজকিয়া নাফস করবেন, এবং তোমাদেরকে শুনাবেন কোরআন এবং সুন্নাহ। এই তো কোরআন হাদিসের মাধ্যমে মানুষের অন্তর্জগৎ পরিচ্ছন্ন হয়। যখন একটা মানুষ আল্লাহকে ভয় করে বাস তার আর কিচ্ছু লাগে না, কারণ মানুষ কখনোই মানুষকে ভয় করে না, সাময়িক ভয় করে। ওমর ফারুকের সামনে লোকেরা বলতো যে ওমর ফারুক মানুষকে ভয় করে না, যদি সামনে কোরআন আয়াত বলো বাস ওমর ঠান্ডা। হাজরে আসওয়াদ ওমর চুমু খাচ্ছেন, যাই পাথর আমি জানি তুমি পাথর ছাড়া কিছু নয়, তোমার কোনো উপকার করারও ক্ষমতা নেই, ক্ষতি করারও ক্ষমতা নাই, তো যেহেতু আমার রসুল তোমাকে চুমু খেয়েছেন তাই আমি তোমাকে চুমু খাচ্ছি। এটাই হলো সত্য সেবীদের লক্ষণ। ওমরের এই কথার মধ্যে তৌহিদের গুরুত্বপূর্ণ তত্ত্ব বেরিয়ে আসে নাই? কিন্তু আমি যদি বেদাতি হই তো আল্লাহর দিকে খেয়াল করার চেয়ে পাথর দিকে খেয়াল করো বেশি, পাথর কী করে চুমু খাওয়া যায় সেই তালেই থাকবো, চুমুকে একটুকুর খালি হবে না, পকেটে রুমাল বের করে ভালো করে খাবো, ধরতে না পারলে জিভ দিয়ে চাটবো, বুক দিয়ে ঘষবো। যারা হজে গেছেন তারা দেখেন খেলা, আমি দেখে নিজে দেখছি আমি এগুলো সব। চুমু খাওয়া তো পরিমূর্খ, চুমু খাবে জিভ দিয়ে চাটবে বুক দিয়ে ঠেলবে
ছাড়বে না, সেটা পুলিশ পিটাবে তো সরবেও। ওর ধারণা পাথর যত বেশি চুমুক হবো তত বেশি আমার আখেরাতে মুক্তি হবে। আসল বিষয় তো সেটা নয়, আসল বিষয়টা হচ্ছে ইত্তেবায় সুন্নাহ। আমার রসুলকে চুমুক খেয়েছেন তাই আমি চুমুক হবো, নইলে নয়। যে ওফরে কুচকা বলে গিয়েছেন, এ পাথর আমি জানি তুমি একটা পাথর মাত্র, তোর নিজস্ব কোনো ক্ষমতা নাই, যেহেতু আমার রসুল তোমাকে চুমুক খেয়েছেন সম্মান করি তাই আমি তোমাকে সম্মান করছি। এই হলো ইসলাম, এটাই হলো তৌহিদ। আর এইটাই আহলে হাদিসরা বলে, মসজিদ ইট রড রড খাদ্য তৈরি সব জায়গাতে আছে, আমার রসুলের মসজিদ এরকম ছিল না, সে ছিল খেজুর গাছের গুড়ি আর খেজুর পাতার চাল, সেখানে সালাত আদায় করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আবু বকর ওমর ওসমান আলীর মতন মহামনীষীগণ। সেই মসজিদে তৈরি হয়েছে ওই সমস্ত মহামনীষী যারা বিশ্ব পরিচালনা করেছেন। এখনকার মসজিদ সৌদি আরবের মসজিদের দিকে যান তো সালাদ বাদ দিয়ে খালি মসজিদ দেখতে হবে, কি বানাইছে বাপরে বাপ, তাই না? কিন্তু এই মসজিদে কি তৈরি হচ্ছে আর সেই মসজিদে কি তৈরি হয়েছিল? অত মসজিদ কোনো বিষয় না, কেন মূল বিষয়টা হচ্ছে আকিদা, ঠিক না? রফল দান করা না করা কোনো বিষয় নয়, এটা তো সুন্নত মাত্র, সহি হাদিস আমরা মানে তারা জয়ী ভাজি না খালাস, কিন্তু মূল বিষয়টা আকিদা। দুজন লোক একসঙ্গে সালাত আদায় করছে, দুজনেই সহি তরিকা সালাত আদায় করছেন, আপনি তৃতীয় পক্ষ দাঁড়িয়ে আছেন ওখানে, আপনি বুঝতে পারছেন না যে এর মধ্যে কে আহলে হাদিস কে সাফি, সাফি মালিকি হাম্বলি আহলে হাদিসের কাজেই সালাত আদায় করে, বাকি হানাফি ছাড়া আর বাকি তিন মজাবকে আমাদের মতো করে সালাত আদায় করে। আপনি কী করে বুঝবেন লোকটা সাফি না আহলে হাদিস বুঝতে পারবেন না, তো বাহ্যিক আচরণ তো সমানই, কিন্তু না আহলে হাদিস রফল দান করে যেহেতু তার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে রফল দান করেছেন। জিবরিল আমিন দুই দিন এসে কাবা গিরির সামনে আমার রসুলকে সালাতের ট্রেনিং দিয়েছেন, প্রথম দিন আব্বাল ওক্তে, পরের দিন আখেরি ওক্তে বলে দিয়েছেন তোমার উম্মতের সালাতের সময়সীমা এ দুই ওক্তের মাঝখানে। অর্ডার আল্লাহর, ইমাম জিবরিল মুক্তাদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। মনে রাখবেন ইসলামের পাঁচটি বুনিয়াদি ফরজের মধ্যে সবগুলোই থিওরিটিক্যাল, শুধু সালাতটা হলো প্র্যাকটিক্যাল। জাকাত আদায় করার জন্য আল্লাহ কখনোই জিবরিলকে পাঠান নাই, হজ কীভাবে করতে হবে এটা কখনোই আল্লাহ পাক জিবরিলকে দেখিয়ে দেন না, তুমি এইভাবে হজ করো, কিন্তু সালাত কীভাবে পড়তে হবে যা একেবারে আল্লাহ রসুলকে বাস্তব ট্রেনিং দিয়ে গেছেন আল্লাহ পাক। এই জন্য সালাতের গুরুত্ব সবচেয়ে বেশি। আমার রসুলকে বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো, দ্যাট ইজ প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল নয়। আর এজন্যই বলা হয়েছে সফলকাম মুমিনের যে দশটা গুণ বলা হয়েছে সুরে মুমিনুনের মধ্যে এবং সুরে মারাজের মধ্যে, সে অন্যতম গুণ হচ্ছে আল্লাযীনাহুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাতের হেফাজত করে, অর্থাৎ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সালাতের যেসব নিয়মকানুন আছে সবগুলো সঠিকভাবে যারা হেফাজত করে তারাই হলো সফল মুমিন। বিষয়গুলি তো হালকা বিষয় নয়, আকিদা মূল এখানে। সালাতের এই প্রশিক্ষণ স্বয়ং জিবরিল দিয়েছেন, আল্লাহ রাসূল আমাদের দেখিয়েছেন, তা সাহাবায়ে কেরাম তার পিছনে ইক্তদা করেছেন। একজন ফারসি অর্থাৎ পারস্য দেশীয় নও মুসলিম জিজ্ঞেস করলেন আবু হুরায়রাকে, হে আবু হুরায়রা, যখন আমি পিছনে সালাত আদায় করব মুক্তাদি হিসেবে, তখন আমি ইমামের সঙ্গে সূরা ফাতিহা পড়বো নাকি চুপ থাকবো? কারণ ইমামও জোরে পড়ছে আমিও জোরে পড়লে তো একটা সমস্যা হয়ে যাবে না? তখন আবু হুরায়রা খেপে গিয়ে বলতেছে, একরা বিহাবাই ফিয়া নাফসে ইয়া ফারসি, এই বেটা ফারসি, মনে মনে পড়তে পারো না? আরবের হলে তো জানাই, কিন্তু নতুন মুসলমান হয়েছে ফারসি, ওকে ধমক দিয়েছে, একরা বিয়া ফি নাফসে ইয়া ফারসি, এই ফারসি মনে মনে পড়ো, তাহলে তো কোনো সমস্যা হবে না। জাজ্জল্যমান হাদিস থাকতে আমরা কি করি তা তো আমরা জানিনি। কোটি কোটি মুসলমান সুরা ফাতিহা পড়ে না, আল্লাহ রাসূল বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এবং রাওয়াতিন উখরা লাম তুজজি সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সালাত সিদ্ধ হয় না, জায়েজ হয় না,
যে ব্যক্তি সুরায় ফাতে পড়ে না। আরও ব্যাখ্যা দিচ্ছেন, ফাইয়া খেদাজ অপূর্ণাঙ্গ, গায়র তামাম বিকলাঙ্গ, বিকলাঙ্গ বিকলাঙ্গ অপূর্ণাঙ্গ, এত কিছু বলার পরেও মুসলমান কিছুই মানে না। কেন মানে না? না মাশাআল্লাহ তাদের আল্লাহ রাসূলের প্রতি প্রেম কিন্তু আমাদের সাথে কম নয়। তারা যে জোশের সঙ্গে মিলাদ পড়েন, যে জোশে জশনে জুলুসে ইমেদি মিলাদুন্নবী হয় চট্টগ্রামে, এত জোশের ভাবে আমাদের মধ্যে নাই। এত মহব্বত থাকা সত্ত্বেও কেন হাদিসটা মানছেন না? অন্তরায় কি? শিক্ষণীয় বিষয় এখানে, বিষয়টা না ধরলে, রোগ না ধরলে ট্রিটমেন্ট করা যায়? রোগ হলে এখানে যে আমি এটা মানতাম যদি আমার ইমাম সাহেব মানত, এটা আমি অবশ্যই মানতাম যদি বুখারী শরীফ হাদিস যদি আমার মজহাবে এটা থাকতো, কিন্তু জবে ইত্যাদি যদি লাগিয়ে যদি আপনি রসুলের অনুসরণ করেন, আল্লাহ রসুলের অনুসরণ যদি শর্ত যুক্ত হয়, তাহলে এটা কি পূর্ণাঙ্গ অনুসরণ হবে? এটা হল মূল রোগ হলো এখানে। এই রোগটাকে বলে তাকলিদে শাখসি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই রোগের ট্রিটমেন্ট করে। বাবা তুই রমাদান করিস না করিস, আগে রোগটা সারা। তোমার অনুসরণীয় হচ্ছেন একমাত্র শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, অনুসরণীয় রসুলের সঙ্গে কাউকে শরিক করা যাবে না। আল্লাহর সঙ্গে কোনো বস্তুকে শরিক করা যায় না, ঠিক রেসালাতের সঙ্গে রসুলের সঙ্গে অন্য কোনো মানুষকে শরিক করা যাবে না। এইখানে হলো মূল বিষয়, ওমা আতাকুম রসুল ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। রসুল যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষিদ্ধ করেছেন তা বর্জন করো। উম্মে ইয়াকুব এক মহিলা খেপে গেছে দারুণভাবে, এই ইবনে মাসউদ তুমি নাকি বলেছ যে সমস্ত মহিলারা হাতে উল্কি দেয়, মাথা সাদা চুল খুলি ফেলে, ভুরু টুরু সুন্দর করে কেটিকটি সুন্দর দেখায়, এগুলি যারা করে তাদের নখগুলো সুন্দর করে সরু করে আজকাল দেখে না মেয়েরা করে, তো এগুলো করলে তুমি তাদেরকে লানত করেছো কেন সেটা বলো। দূর অতীতে দেড় হাজার বছর আগের ঘটনা বলছি, আজকে তো চলছে একইভাবেই চলছে, কোনো পরিবর্তন নাই। ইবনে মাসউদ বললেন এটা তো কোরআনে রয়েছেই। মহিলা ইয়াকুব বলছে আমি কোরআনের হাফেজ, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও এরকম আয়াত পায় নাই যে সাদা চুল উঠেই ফেলতে হবে, হাতে উল্কে দেওয়া নিষেধ, আল্লাহ পাক লানত করেছেন, দেখাও তুমি কোথায় পেয়েছো। ইবনে মাসউদ বললেন আপনি ভালো করে পড়লে বুঝতে পারতেন, তোর কি বলো তো? ওই দেখুন সূরা হাশর সাত নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। রসুল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষিদ্ধ করেছেন তা বর্জন করো। আমার রসুল লানত করেছেন, তিনি কি নিজে বলেছেন না আল্লাহর হুকুমে বলেছেন? ওমা ইয়ান্তু কানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রসুল তো শরীয়ত সংক্রান্ত কোনো বক্তব্য নিজের থেকে দেন না, সব কিছু আল্লাহর ওহী হওয়ার পরে সেটা বলেন। অতএব যে রসুলের জবান দিয়ে কোনো মিথ্যা কথা বের হয় না, সেই রসুলের হুকুমটা আমি তোমাকে খালি শুনিয়েছি, আমি তো তোমার বাধা দেয় নে, চিন্তা করেন। এবার মহিলা বলছে এরপরও আমি তোমার বাড়ি ঘরে ঢুকবো, দেখি তোমার বউ তো এই হাদিস মানে কিনা। চলে গেল, যাও ঢোকো ভিতরে দেখে আসো, ভিতরে চলে গেল, গিয়ে দেখবে না বউ একেবারে হাদিস মেনে ঠিক মতো চলে। তো এসে বলছে যে কী পেলে আমার ভিতরে? তো না তেমন তো কিছু পেলাম না। তো ইবনে মাসউদ সেদিন জবাব দিয়েছিলেন শরীর রকম ইয়াকুব, আমার স্ত্রী যদি হাদিসের বিরুদ্ধে কোনো কাজ করতো আমি আজকেই তাকে সরিয়ে দিতাম আমার বাড়ি থেকে, কোশ্চিন কেন তার সঙ্গে মিলিত হতাম না। এই হলো আহলে হাদিসের ইমান, ইবনে মাসউদের ইমান, সাহাবিদের ইমান। এই ইমান যদি এ যুগে কারোর মধ্যে থাকে, তিনি হবেন আহলে হাদিস, আহলে সুন্নাহ ওয়াল জামা। জামাত মানে জামাতের সাহাবা, জামাত মানে বিশাল দলের অনুসরণ নয়, সাহাবায়ে কেরাম যেটা করেছেন সেটাই হলো জামাত। আর জামাত মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহাদাক। ইবনে মাসউদকে জিজ্ঞেস করা হলো জামাতের অর্থ কি, উনি বললেন দেখো জামাতের অর্থ হলো মা ওয়াফাকাল হাক্কা, যা সত্যের মোয়াফেক হয়। ওয়া ইন কুনতা ওয়াহাদাক, যদি তুমি একাকি হও, তো সাহাবায়ে কেরাম যেটা করেছেন সেটাই হলো অনুসরণীয়। এর পরবর্তীকালে আমরা যা যা নতুন নতুন আবিষ্কার হয়েছে এগুলো অনুসরণীয় নয়। এ বিষয়ে দার্থহীনভাবে ইমাম মালিক একটা চমৎকার মূলনীতি দিয়ে গেছেন, মালাম এখন দিন আন ফি আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সাহাবিহি ওয়া লাইসা আল ইয়াউমা দিন আন,
আল্লাহ রসুল এবং তার সাহাবীগণের জমানায় যেটা দিন ছিল না এই যুগে সেটা দিন হিসেবে গৃহীত হবে না। আর কিছু বলার আছে? এটা হলো মূল রোগের কারণ। এত লোক কিছু বোঝে না, সংখ্যা কখনোই সত্য মিথ্যার মানদণ্ড নয়। ভোটাভুটিতে এমপি হতে পারেন আমরা সংখ্যা দিয়ে, কিন্তু মিথ্যাকে সত্য বানানো, সত্যকে মিথ্যা বানানো সংখ্যা দিয়ে হয় না। একজন লোক যদি হকের উপরে থাকে ওটাই হক, দল বেঁধে না হককে হক বানানো যাবে না, কারণ আল্লাহ ভোটের তোয়াক্কা করে নাকি, ভোটাভুটিতে চলবে না। জমিনে গোলমাল হয়েছে আপনার সঙ্গে, জজ সাহেব বিচার আসনে বসে আছেন, আপনি জোর করে দখল করেছেন একজনের জমি, গত পরশু ফেব্রুয়ারি পড়ে দেখেন ঢাকাতে শ্যামলীতে ঘটনা ঘটে গেছে, 15-20 জন গুন্ডা যেয়ে বাড়ির সমস্ত লোককে মেরে পিটে মাইক্রোকে উঠে নিয়ে 4.5 ঘন্টা সারা ঢাকা শহর ঘুরিয়েছে, বাড়ির সব লুটপাট করে নিয়েছে। এসে উনি দেখলেন বাড়িওয়ালা, বাড়ির সামনে বড় সাইনবোর্ড টাঙানো, এই বাড়ির মালিক অমুক। চিন্তা করেন, এই চলছে সকল গণতন্ত্রের যুগে। আজকে কালকে পেপারে পড়লাম, নিশ্চয়ই একদিন আগে ঘটনা, কে করেছে না করেছে বললে তো আপনারা নারাজ হবেন, সবই বেরিয়ে গেছে কিন্তু কিছু বলা হবে না, কারণ ওরা ধরা ছোঁয়ার বাইরে। এখন তোকে বাদ দিয়ে আদালতে যেতে হবে, কারণ আদালতকেই বলবে, আদালত যদি নিরপেক্ষ বিচার করেন তাহলে অবশ্যই বলবেন দেখি তোমার কাগজ ঠিক আছে কিনা, তাই বলবে না? যদি কাগজ তোমার হয়, মাটি তোমার, মালিক তোমার, মালিকানা তোমার, আর যদি কাগজ গোলমাল থাকে তাহলে ওটা বাতিল, এটা বলবে না? আমরা ওইটাই বলেছি সব জায়গাতে। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, যেটাই আমরা করছি না কেন, দেখুন আপনার কাগজটা সহি আছে কিনা। এই অপরাধে আমরা আজকের অপরাধী বাংলাদেশে, আপনার আমলটা সহি হাদিসে আছে কিনা, আপনার যে সালাত আদায় করছেন এই সালাতটা সহি হাদিস অনুযায়ী হচ্ছে কিনা। হলেও যিনি শাফি তিনি কিন্তু সহিহের জন্য সালাত আদায় করেন, কিন্তু তার আনুগত্য হলো ইমাম শাফির কাছে, আনুগত্য সহিহের কাছে নয়। অতএব তিনি সহিদের কাছে সালাত আদায় করলেও তার এই সালাত কবুল হবে না, যদি নাকি তিনি সহিহ হাদিসের প্রতি আনুগত্যশীল না হন। যদি বলেন আমার ইমাম যেহেতু এইভাবে সালাত আদায় করেছে অথবা আমি এইভাবে সালাত আদায় করলাম, তাহলে ইমাম তো কিয়ামতের মধ্যে সুপারিশ করবে না, সুপারিশ করতে রসুল করবে, ফলে ওই লোকটা সহি তরিকা সালাত আদায় করলো, যেহেতু উনি শাফি তরিকা, উনি মালিকি তরিকা, উনি হাম্বলি তরিকা, তরিকার ফলো করছেন, হাদিসের ফলো করছেন না, অতএব পুরো সালাতটাই নেকি শূন্য হবে, সওয়াব পাবেন না। এই জন্য আমল কবুলের পূর্ব শর্ত তিনটা, সহি আকিদা যেখানে শিরক থাকবে না, সহি তরিকা যেখানে বেদাত থাকবে না, এবং ইখলাসে আমল যেখানে রিয়া এবং শ্রুতি থাকবে না। এই তিনটা শর্ত না থাকলে কোনো আমল কবুল হবে না। আপনি যতই সহি তরিকা সালাত আদায় করেন, যদি আপনার আনুগত্য স্তরে ইত্তেবা শূন্য হয়, আল্লাহ রসুলের আনুগত্যের প্রতি আপনার আকিদা সঠিক থাকে, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সালাত কবুল করবেন। একটু ভুল হয়ে গেলেও আল্লাহ মাফ করবে, যে আকিদা তো ঠিকই আছে, কিন্তু আপনার আকিদা যদি রসুলের কাছে না থাকে, আপনার ইমামের কাছে থাকে বা মজহাবের কাছে থাকে বা বিশাল জনগণের কাছে থাকে, তো ওই আকিদা ওখানে হারিয়ে গেল, বাস আমল আল্লাহর কাছে পৌঁছবে না, কারণ আপনি রেসালাতের সঙ্গে অন্য মানুষকে শিরিক করেছেন, আকিদার শিরিক ঢুকে গেছে, আপনি কাজে রাখবেন। এরপরে সহি তরিকা আপনার হয়নি, আকিদা ঠিক আছে, সহি শূন্য অনুযায়ী হতে হবে তবেই কবুল হবে। আপনি গাড়ি চালাচ্ছেন, ড্রাইভিং সিটে বসে আছেন, সঠিকভাবে যদি গাড়ি না চালান গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না, সালাত ঠিক একই অবস্থা। এরপরে ইখলাস নাই, আপনি খুব ভালো করে সালাত আদায় করছেন যাতে লোকের খুশি হয়ে আপনার চাকরিটা এখানে দেয়, কারণ আমরা প্রায় শিক্ষকদের ইন্টারভিউ নেই, তো রাজশাহীতে ইমামদের ইন্টারভিউ নেই, কারি সাহেবদের ইন্টারভিউ নেই, হাফেজ সাহেবদের ইন্টারভিউ নেই, বুঝতে পারি যে আমির সাহেব আজকে পিছনে আসেন এই মুক্তাদি, আমি আজকে ইমামতি করছি, যদি ভুল হয় তো আমার চাকরি শেষ, অত খুব ভালো করে পড়ে আসতে, এরকম আছে না, এই রিয়া, এই রিয়া যদি চলে শেষ হবে না। ভারত উপমহাদেশের প্রখ্যাত নেতা বালাকোট জিহাদের নাম আপনারা শুনছেন না, বালাকোটের মূল ব্যক্তি যিনি ছিলেন সৈয়দ আহমদ বেরলভী, নাম শুনছেন তো,
তার সঙ্গে ছিলেন আল্লামা ইসমাইল শহীদ রহিমাল্লাহ। উনি লেখাপড়া শান্তেন না, উনি কিন্তু দিল্লির মাদ্রাসার রহিমিয়ার ছাত্র ছিলেন, মাত্র দু বছর পড়েছিলেন। মুসলমানদের উপরে ব্রিটিশ গভর্নমেন্টের চূড়ান্ত অত্যাচার দেখে উনি অবশেষে জিহাদের সিদ্ধান্ত নিলেন। সেজন্য ওনার সেই সময় ধর্মীয় রাজধানী ছিল দিল্লি, শাহ ওয়েলুল্লাহর ফ্যামিলি, উনি সেখানে গেলেন অনুমতি নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। ওনারা চার ভাই, শাহুল্লাহর মৃত্যুর পরে তার চার ছেলে ছিল, চার ছেলে আলহামদুলিল্লাহ মহাদ্দেশ, বড় ভাই আব্দুল আজিজ, ছোট ভাই আব্দুল গনি, আব্দুল গনির ছেলে আল্লামা ইসমাইল রহিমাহুল্লাহ, মানে ছেলেও যেমন পোতাও তেমন সবগুলো মহাদ্দেশ। সেখানে গিয়ে উনি বললেন, আজকে পাঞ্জাবে কোরআনের উপর পা রেখে শিরকের কালাম উচ্চারণ করা হচ্ছে আর কোরআনকে পেশাব করে ধোয়া হচ্ছে, এই দৃশ্য মুসলমান কী করে দেখবে? ওরা কোনো নসিহাত শুনবে না? এখানে মুসলমানদের জিহাদ আবশ্যক হয়ে গেছে। তা আমি আপনাদের কাছে এসেছি দোয়া নেওয়ার জন্য, অনুমতি নেওয়ার জন্য। আল্লামা আব্দুল আজিজ দেহলভি বললেন, তোমরা সালাদ দেখো, সালাদটা কেমন? ওনাকে দিয়েছে আসরে সবাই ইমামতি করার জন্য, উনি তো সামনে যাবে না, ওনার ওস্তাদ সব পিছনে, ওই ওই সামনে যায় নাকি? যেন এটা অসম্ভব, আপনারা আমার ওস্তাদ আর আপনারা চাচ্ছে আমি ইমামতি করবো? দেখো এটা আমাদের নির্দেশ, যাও কি করবে? সালাদ আদার পরে সমস্ত আলেমরা, আল্লামা ইসমাইল, আল্লামা আব্দুল হাই, বড় বড় মহাদেশ, তৎকালীন উপমহাদেশে তাদের তুলনায় কোনো আলেম ছিল না, ওনারা গিয়ে রিপোর্ট দিচ্ছেন প্রধান মহাদেশ আব্দুল আজিজের কাছে। সালাতের নিয়ম কানুন খুশু খুজু সব বর্ণনা দিলেন। দেওয়ার পরে মাওলানা আব্দুল আজিজ বললেন, হ্যাঁ তোমরা এরা আনুগত্য করতে পারো। উচিত ছিল জিজ্ঞেস করা সে সামরিক ট্রেনিং কেমন জানে, তাই না? ওটা কিন্তু উনি আদৌ জিজ্ঞেস করলেন না। দেখো সালাত কেমন, সালাত আমাদের রিয়া আছে, ও যে যুদ্ধ করবে নাম কেনার জন্য যাবে না, আসলে দিনের মহব্বতে যাচ্ছে। এটা যাচাই হয়ে গেল, এবার উনি অনুমতি দিলেন। ইসলামের বিজয়ে নির্ভর করে আকিদার উপরে, রিয়ার উপরে নয়, সামরিক শক্তির উপরে নয়, জনশক্তির উপরে নয়, সেরেপ লিল্লা ইয়ত যদি থাকে আপনার মধ্যে, আল্লাহ কীভাবে আপনাকে মদত করবে আপনি জানেন না। অলিল্লাহ জুনুদুসামাওয়াতি ওয়াল ওয়ালা ইয়ালামু জুনুদ রাব্বি ইল্লা হুয়া। আল্লাহ পাক বলেন, আসমান জমিনে আমার অসংখ্য সেনাবাহিনী আছে, আমি আল্লাহ ছাড়া কেউ তাদেরকে জানো না তোমরা। একটা মশা দিয়ে নমরুদ শেষ করে দিয়েছি আমি, অর্থাৎ তোমাকে বাঁচাবো কী করবো আমি ভালো জানি, তুমি কেন দেখি তুমি আমার হও আমি তোমার হব। আমাদের দায়িত্ব হলো আল্লাহর হওয়া এবং তার রসুলের হওয়া, বাস। আর ডাইনে বায় তিন চার পাঁচ খোঁজার দরকার নাই। মুসলমানের উন্নত মস্তক সেরে আল্লাহর সামনে নত হবে, কোনো বান্দার সামনে নয়, কোনো ব্যক্তির সামনে নয়, কোনো বস্তুর সামনে নয়, সম্মুখে চলিতে হবে উন্নত মস্তক উচ্চে তুলি, যে মস্তকে ভয় নেই, লেখা নেই, লেখা দাসত্বের ধুলি, কালে নাই কাটা নাই অলঙ্ক কলঙ্ক তিলক, ওইখানে কবিতা পড়ি খালি, বাস্তবে তো আমাদের থাকা উচিত ছিল। অবসর কোথায়, কোথায় শান্তি, এখনও যে কাজ রয়েছে বাকি, তৌহিদ আজও পূর্ণ কিরণ দিগন্তে দেয়নি আকি, বাংলার কবি এমনি করে কেঁদেছেন আল্লাহর কাছে, আল্লাহ কোথায় অবসর আমাদের, এখনও তৌহিদ এখনও বাংলার জমিনে দিক দিগন্তে একে আঁকেনি। হাজার হাজার মুসলমান সালাত আদায় করছে, তৌহিদ নাই, শিরকে ডুবি আছে আমাদের দেহ মন সম্পূর্ণটাই। শিরক ও বিদাত নিয়ে যদি মরি, টুপি দাঁড়িয়ে আমাকে জান্নাতে নিবে নাকি? কোনো কাজে লাগবে না। সেজন্য সবার আগে আকিদার বিষয়টা আমাদের সামনে রাখতে হবে। আমার আকিদায় যেন রসুলের মহব্বতের সঙ্গে অন্য কারো মহব্বত যোগ না হয়, আমার আকিদায় আল্লাহর আনুগত্যের সঙ্গে যেন বান্দার আনুগত্য যোগ না হয়। আমি যতটুকু কাজ করবো এই কাজটা সেরে আল্লাহকে খুশি করার জন্য হবে, বান্দাকে খুশি করার জন্য নয়। এইটা যদি আমরা করতে পারি, আলহামদুলিল্লাহ সারা দেশে আল্লাহ পাকের রহমতের বারিধারা বর্ষিত হবে, যে রহমত পাওয়ার জন্য আমরা ব্যাকুল হয়ে থাকি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের মানুষকে এদিকেই আহ্বান জানায়, আর সেই দিকেই আহ্বান জানিয়ে আসতে আপনার সামনে একটা বাছাই করা আয়াত তেলাওয়াত করে, যেটা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন, আমরা খালি অনুবাদক। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব মানবগণ, হে মানব মণ্ডলী, বিশ্ব মানবতাকেও এটা বলতে পারেন, আল্লাহ তো সবার উদ্দেশ্যে কথা বলেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি,
হে মক্কার মানুষ, হে মদিনার মানুষ, যেখানেই মানুষ বসবাস করো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের প্রতিপালক অখশা ও ইয়াওমান, ভয় করো সেই দিনকে, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন পিতা তার সন্তানের কোনো কাজে লাগবে না, ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালাদিহি শাইয়্যা, এবং কোনো সন্তান তার পিতার কোনো কাজে লাগবে না, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর এই ওয়াদা সত্য, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়াবে জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে, ওয়ালা তাগুররান্নাকুম ওয়ালা ইগুররান্নাকুম বিল্লাহি আল গুরুর, শয়তান যেন তোমাদেরকে প্রতারিত না করে, একটা দুনিয়াবে জীবন, একটা শয়তান, অর্থাৎ দুনিয়াবে জীবনে মানুষ প্রতারিত হয় শয়তানের কুহকে পড়ে, আর শয়তান আমাদের আদব মুবিন প্রকাশ্য দুশ্মন, আর শয়তান মানুষের রূপ ধরে আসে, জিনের রূপ ধরেও আসে, ভিতরের মধ্যে ধাক্কা দেয়, শয়তানের কাজ হলো মানুষকে বিচ্যুত করা, মানুষ যত শেরেক করবে বেদাত করবে শয়তান তত খুশি হবে, না খুশি হবে, খুশি হবে, এই জন্যই শেরেক বেদাতের মাজারগুলিতে লাখে লাখে মানুষ জমা হয়, দেখেন না, ওখানে কেউ ডাকাও লাগে না, আর মাননীয় প্রধানমন্ত্রী আসলে টাকা দিয়ে লোক নিয়ে আসতে হয়, আর ওইখানে যাওয়ার সময় কোনো সমস্যা নাই, কবরে যাচ্ছেন বাজিদ বুঝতে জীবনে চট্টগ্রাম দেখেনি, তিনি হলেন ইরানের মানুষ, বিস্তাম শহরে তিনি মারা গেলেন, সেখানে তার কবর আছে, কোন তারিখে কীভাবে মারা গেলেন, কে তাকে দাফন করলো, কী করলো না, সব আমাদের লেখা বইয়ের মধ্যে আছে রেফারেন্স সহ, দুর্ভাগ্য আমরা দেখলাম চট্টগ্রামের বাজিদ বুস্তাইন মাজার, আরে বাবা মানুষই একটা মাজার হলো কাম করে, উত্তরবঙ্গে চলে যান ঢেলা পীরের মাজার, বগুড়ায় চলে যান শিয়াল গাজীকা মাজার, রাজশাহী চলে যান শাহলির মাজার, একটা না তিনটা, একটা সুলতানগঞ্জে, একটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে, আর একটা আর যে কোন জায়গাটা আমাকে মনে নাই, অথচ একটা লোক কয় জায়গায় মরে, এগুলো হলে বাংলাদেশের ধর্ম, এটা আদৌ কোনো ধর্ম না, পুরোপুরি শয়তানি, টুপি দাঁড়িয়ে দিয়ে শয়তান মানুষকে বিভ্রান্ত করে, ফুকফাক দিয়ে সবাইকে নিয়ে চলে যায় জাহান্নামের দুয়ারে নিয়ে চলে যাচ্ছে, শেখ মুজিব তার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যেও এর বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেছেন, এমন এক দেশে আমি বসবাস করি যেখানে পরস্ত্রী কাতরতা শব্দটা আছে, এই পরস্ত্রী কাতরতা শব্দ পৃথিবীর কোনো দেশে আছে কিনা সন্দেহ, হিংসা আছে, বিদ্বেষ আছে, অহংকার আছে, এগুলো ঠিক আছে, যে পরস্ত্রী কাতরতা এই শব্দটা এই বাংলাদেশের আমাদের কোথাও নাই, উনি দুঃখ করে লিখেছেন এগুলো, একজন লোক ভালো কাজ করছে বাবা তুমি খুশি হ বলা অন্যায় হবে, একজন লোক ভালো কাজ করবে আপনি খুশি হবেন না, ছেলেটা ভালো জামা কাপড় কাজ দিয়ে আসছে আপনি খুশি হবেন না, তো বাংলাদেশ এমন একটা দেশ, একটা লোক ভালো কাজ করলে একজন পিছলে বুঝলি মানে মুসিবত সে এক হয়েছে, বারে ওইটা ভালো করার পদ্ধতি ভালো বল, ভালোকে ভালো বলা এই বাংলাদেশের লোকদের চরিত্রে নাই, একজন লোক সহি বোখারি অনুযায়ী হাদিস অনুযায়ী সালাত আদায় করছে, তুমি পারো না তোমার কোনো কারণ থাকলেও থাকতে পারে, তো তুমি বাবা খুশি আছো বাবারা তোমরা ভালো কাজ করছো আমি তোমাদের দোয়া করি, এটা বলতে পারো না, এইটা বলা হবে না, এই যে পরশ্রী কাতরতার বিরুদ্ধে শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনীর মধ্যে লিখেছেন, পারলে বইটা পড়ে দেখেন, আর তিনি মারাত্মকভাবে এগুলো ক্রিটিসাইজ করেছেন, আর সেই জন্য আমরা যখন অ্যারেস্ট হলাম তখন তার মেয়ে হাসিনাও বলেছিল যে ওনাকে অ্যারেস্ট করেছে টুপি দাঁড়িয়েওয়ালারা, অন্যরা করে নাই, ঢাকা এয়ারপোর্টে পরিষ্কার বলে গেছে আমাকে উনি আদৌ দায়ী করেন, উনি জানে আহালেজটা কি, ছোট থেকে উনি আহালেজের সঙ্গে বসবাস, মেয়র হানিফের বাড়িতে ওনার আব্বা ভাড়ে থাকতো ছোটবেলায়, তো ওই বাড়িতেই জন্ম ওনার, তো হানিফ ভাই বলছে ভাই কি বলবো এই ঘরেই হাসিনার নাড়ি কাটা, ছোট থেকে আহালেজের আকিদার সম্পর্কে কোনো ধারণা আছে, উনি বলেছেন পরিষ্কারভাবে আহালেজ সেই বাংলাদেশের একমাত্র খাঁটি ইসলামী দল, কারণ তার বাপ এটা জানে ভালো করে, কিন্তু এই খাঁটি দলটাকে তো খুশি হয়ে সবাই প্রশংসা করা উচিত ছিল, তাই না, প্রশংসা পরিমর্গে কী করে খতম করবো সেই তালে ব্যস্ত, এই পরশ্রী কাতরা থেকে মুক্ত হওয়া লাগবে, যদি আপনি ভালো মানুষ হন অবশ্যই হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হতে হবে, কেউ ভালো কাজ করলে তার জন্য দোয়া করতে হবে,
ভালো কাজ থেকে ফিরিয়ে আনাটা কিন্তু ভালো মানুষের লক্ষ্য নেই, শয়তানের কাজগুলো। শয়তান কেবল ভালো ভালো কাজ দেখতে পারে না, তাই না? আর সেজন্য আবু জাহেল আল্লাহ রাসূলের মাথায় ভুঁড়ি চাপাইছিল, উনি কি কারো ক্ষতি করেছিলেন? বস্তুবাদীরা, ইসলাম বিরোধীরা মুখে বলে সকল ধর্মের স্বাধীনতা আছে, কিন্তু আসলে এটা তাদের মনের কথা নয়। এজন্য আবু জাহেল আল্লাহ রাসূলকে সালাত আদায় বাধা দিয়েছিল। আজও আমাদের অফিস আদালতে সালাত আদায়ের জন্য সময় দিতে বাধাগ্রস্ত করা হয়। আপনারা যারা চাকরি বাড়ি করেন, প্রকাশ্যে বাধা দেওয়া হয় না বটে, কিন্তু এমন কায়দা কানুন করে আইন বানানো হয় যে আপনার খাবেন কখন সালাত আদায় করবেন কখন, সময় তো 1 ঘন্টা, ওনার যায় 15 মিনিট সময় দেয়, রাখো তোমার সালাত, আগে কাজ করো, রুজি হালাল করো, উল্টে ফতোয়া দেয়। আবার রুজি হালাল করবো, আমার ইবাদতটা তো হালাল করতে হবে। বন্ধুরা আমার, মূল বিষয়ের দিকে চলে যাওয়ার চেষ্টা করুন। প্রতিটি কাজে আকিদা সঠিক রাখুন, আর আকিদাটাকেই সঠিক রাখতে গিয়ে কিন্তু আজকে এত কিছু হচ্ছে, যেন এটা আদৌ ধারণা করবেন না যে ওখানেও যায় এখানেও তাই, একটু হাত উঁচু নিচু করা, অত আমি এখন বাড়ির কাছে একটা পেয়ে গেছি বেদাতের সঙ্গে আপোষ করে যাই, এটা হবে না। বেদাতের সঙ্গে কোশ্চিন করে আপোষ করা যাবে না, শিরকের সঙ্গে কোনো অবস্থায় আপোষ করা যাবে না। যদি আপোষ করাই যেত, আমার রসুল মক্কাতে মদিনা হিজরত করতেন না, উনি মক্কাতেই থাকতেন সারা জীবন। এই মৌলিক বিষয়গুলো আপনাদের ধারণা দিচ্ছি শুধুমাত্র বিষয়টা বোঝার জন্য, যে কেন আজকে এই মসজিদের উপরে হামলা হয়, কেন আমাদের কর্মীরা 10-12 জন জেল খাটল, সব কিছুরই কৈফিয়ত একদিন কেয়ামতের মাঠে তাদেরকে দিতে হবে। দুনিয়ায় আমাদের কোনো চাওয়া পাওয়ার নেই কারো কাছে, মেরেছে মার খেয়েছে কী যায় আসে তাতে, এ তো খেতেই হবে। আমার রসুল কত মার খেয়েছেন, আমার সাহাবায়েকরা মার খাননি, আমরা কষ্ট করবো। প্রতিটি কষ্টের বিনিময়ে যদি হকের জন্য হয়, যদি নিয়ত ভালো থাকে, ইনশাআল্লাহ হকপন্থীদের প্রতিটি নিঃশ্বাসে সে আল্লাহকে নেকি পেয়ে যাবে, আর বাতিলপন্থী যত শক্তিশালী হোক প্রতিটি নিঃশ্বাসে সে গুনাহগার হবে, কারণ সে তার পুরো শক্তিকে বাতিলের পিছনে ব্যয় করছে, আর আমরা আমার পুরো সবর ও ধৈর্য ধারণ করছি সেটা হকের জন্য। অতএব হকপন্থী ভাইদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে নিয়ত পরিশুদ্ধ করুন, আমল পরিশুদ্ধ করুন, রিয়া এবং সুমা লোক দেখানো এবং লোককে শোনানো এই প্রবৃত্তি থেকে দূরে থাকুন। পরস্পরই কাতরাতের মতন বাজে জিনিস থেকে নিজেকে তওবা করার চেষ্টা করুন। সকল ভাই, আমরা মুসলমানের দাবি করছি, মুসলমান যদি মুসলমানের কাছে নিরাপদ না থাকে, কার কাছে নিরাপদ হবে? আমরা দেখালে কি বলি, আসসালামু আলাইকুম বলি, তাই না? যতক্ষণ বন্ধু চিনতে পারি না লোকটা আহলে হাদিস কি না, ততক্ষণ সালাম বলি। যে বুঝি লোকটা আহলে হাদিস আর সালাম দেয়। এবার ইন্ডিয়ার গল্প শুনি, 1989 সালের পহেলা জানুয়ারি আমি ইন্ডিয়ার উত্তরপ্রদেশে মৌনত ভঞ্জে ছিলাম, আজমগড়ে। সেখানে ভারতরত্ন উপাধিপ্রাপ্ত বিখ্যাত ঐতিহাসিক আতাহার মোবারকপুরের সঙ্গে সাক্ষাৎ জন্য গিয়েছিলাম। আর যারা মিশকাতের সারা মেরাত পড়েন না, এই মেরাতুল মাফাতিহের লেখক আল্লামা ওবায়দুল্লাহ মোবারকপুরের বাড়িতে গিয়েছিলাম, উনি তো বেঁচে ছিলেন। সকালে আমি এবং আতাহার মোবারকপুর হেঁটে আসছি, আল্লামা শিবলি নৌবানে যেখানে বসতেন দারুল মুসান্নিফিনে, ওখানে আসার জন্য উনি ওনার ইসলামী ড্রেস পরা, শিরওয়ানি মাথা টুপি, সুন্দর ড্রেস। আর আমি তো দেখতেই পাচ্ছি এই এটা নিয়ে বাইরে থাকে, এই জিনিস জেলখানাও থাকে, এটা নিয়ে মসজিদেও থাকে, পুঁজিবাটা আমার একটা টুপি দুটো জামা আর কি। এখন ওই 10-12টা ছেলে পাশতে চলে যাচ্ছে, ছোটো ছোটো বাচ্চা ছেলে, বেশি বেশি বয়স হলে 12-15 মধ্যে বয়স হবে, একটা ছেলেও সালাম দিল না। আর আমি তো মেজাজি মানুষ, আরে এরা সালাম দেবে না মানে দড়ি গিয়ে হাত ধরছি, এই মগলা খদ্দা খদ্দা ধরে না ধরে না, কী যে খদ্দা আমি চিকিৎসা চলে আসেন। সেজন্য বললেন, মনে না আপনি বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার অভিজ্ঞতা আপনার নাই, আরে বাবা মুসলমান তো বটেই, সালাম করবে না কেন? ছোটো ছেলে, ছোটো ছেলে বড়োকে সালাম করবে, এটা তো হাদিসের নিয়ম। বড়ো আমরা যাচ্ছি দুজন আলেম মানুষ, আপনি ভারতের বিখ্যাত আলেম, আপনাকে সব ইন্ডিয়ান গভর্নমেন্ট মাসে 10,000 টাকা করে পুরস্কার দিচ্ছে, সে 1989 সালের 10,000 টাকা মানে বুঝতে পারেন? এত ঐতিহাসিক আপনাকে সবাই চেনে, এলাকার মানুষ আপনি সবাই চেনে, আর আপনাকে সালাম দেবে না? বাংলাদেশে এটা টুপি দাঁড়িয়ে মানুষ গেলে যে কোনো লেখ তাকে সালাম দেন, এটা বলছে না আমি হলাম দেওবন্দি, ওরা হলো বেরলভী, ওরা জানে যে আমি বেরলভী নই। ওদের ওস্তাদরা শিখিয়েছে বেরলভীর এক ছেলে বেরলভীকেই সালাম দেবে, অন্য কোনো মুসলমানকে ওরা মুসলমানই মনে করে না। বলেন কি এত নোংরা, হিন্দুর দেশে বসবাস করে মুসলমানদের মধ্যে এই বিভক্তি ধর্মের নামে,
বলছে দেখেন ভাই আপনাকে আমি আর বলবো তাহলে আপনি হাতে মেরেই বসবেন শেষ পর্যন্ত, মারা মানে কি ওদের পিটিয়ে দেওয়া দরকার, যে মৌলবীরা এগুলো করেছে ওই মৌলবীদের পিটানো দরকার, ও তো মাসুম বাচ্চা ওদের তো কোনো দোষ না। তখন আমি বললাম আমার বাংলাদেশ এখন এত নোংরা হয় নাই, এখানে আহলাদিস হানাফি বিষাদী হচ্ছে, সমাজ সামাজিকতা হচ্ছে, সালাম মোসাফা হচ্ছে, কোনো সমস্যা দেখা দেয় না এখানে, আপনাদের চাইতে আমাদের সমাজ এখনও অনেক ভালো আছে। উনি বললেন এটা কিন্তু আপনাদেরই কারণে, আপনারা আলামরা হিংসাত্মক আচরণ করেন না বলেই কিন্তু এটা সম্ভব, কিন্তু আমাদের এখানে আলামরা হিংসা জলিপুড়ি মরে খালি, এখন পার্থক্যটা বুঝতে পারেন। এই অনুরোধ কিন্তু সবার প্রতি আমাদের থাকবে, আপনি যে মোজাব করেন করেন, দয়া করে হিংসা বিদ্বেষ করবেন না, পরস্পরই কাতর হবেন না, যারা সহি তরিকা এসছেন আল্লাহর ওয়াস্তে আসুন, বান্দার ওয়াস্তে নয়। এবং যদি কেউ আপনাদেরকে নির্যাতন করে ধৈর্য ধারণ করুন, কারণ যিনি নির্যাতন করছেন উনিও মুসলমান। আমরা পরস্পরের সাক্ষাৎ বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনিও বলছেন ওয়ালাইকুম আসসালাম আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি যখন একজনকে শান্তির দোয়া করবেন আপনি তার বুকে ছুরি মারতে পারবেন, মানে তবে মোনাফেক হয়ে যাবেন। যার উদ্দেশ্য সালাম করে তিনি সালাম, আল্লাহ পাকের 99টি নামের মধ্যে একটা নাম আছে না সালাম, আমি দিচ্ছি আপনাকে সালাম নিরাপত্তা, আপনি আমাকে পাল্টা সালাম দিচ্ছেন নিরাপত্তা, যার উদ্দেশ্য দিচ্ছি খুশি করার জন্য তিনি আমার সালাম, তিনি আল্লাহ। ঠিক মৃত্যুর পরে আমরা যদি জান্নাতে যাই আল্লাহর ইচ্ছায়, ওটা হলো দারুস সালাম, শান্তির গৃহ। মুসলমানের জীবনটাই হবে শান্তির জীবন, এখানে হিংসা বিদ্বেষ আমাদেরকে ক্ষতি করে দিচ্ছে, শয়তানি প্ররোচনায় পড়ে, শয়তান যেন আমাদের উপরে বিজয়ী না হয় আমাদেরকে সর্বাবস্থায় সেদিকে খেয়াল রাখতে হবে। সকল মুসলমান ভাইয়ের কাছে আমাদের আপিল, দয়া করে হিংসামুক্ত অহংকারমুক্ত জীবন যাপন করুন। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে নিজের যদি কোনো ত্রুটি থেকে থাকে দয়া করে সংশোধন করুন, মৃত্যুর আগেই সংশোধিত হয়ে যদি মরতে পারি ইনশাআল্লাহ আশা করতে পারি আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন এবং কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার রসুলের শাফাত নসিব করবেন। প্রত্যেক ভাইকে আমাদের এইটাই মাত্র অনুরোধ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার আহ্বান জানায়। বর্ণনা করে মানুষকে তোমরা সব দল বাধ্য আমার দলে এসো এই দাওয়াত আমাদের নয়, আমাদের দাওয়াত একটাই, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যেহেতু সহিহ হাদিসে আছে তোমরা আলাইকুম জামা ওয়া ইয়াকুম আল ফুরকা, তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করো বা বিচ্ছিন্ন জীবন থেকে বিরত থাকো, এই হাদিস আছে বলেই কিন্তু আমরা জামাতবদ্ধ হওয়ার চেষ্টা করি, ইমারতের অধীনে বায়াতবদ্ধ জীবন যাপন করি, যাতে এই দেশে যা শক্তি হয় বিচ্ছিন্ন ইট একত্রিত রেখে দিলে কোনো মূল্য নেই, যতক্ষণ সেখানে সিমেন্ট বালু রড দিয়ে শক্তিশালী করানো হয় ততক্ষণ ইটের কোনো মূল্য আছে? ঠিক একইভাবে জামাতবদ্ধ জীবনে ইমারতের অধীনে যখন একদল মুসলমান বসবাস করে তারা শক্তিশালী মুমিন হয়। আল্লাহ রাসূল বলছেন শক্তিশালী মুমিন আল মুমিনুল কবি আহাব্বিরাল্লাহ মিনাল মুমিনাদ দাঈফ, দুর্বল মুমিনের চাইতে আল্লাহর নিকটে শক্তিশালী মুমিন অধিক প্রিয়। এই শক্তি হাসিল করার জন্য রাইফেল তরবারি পিস্তলের দরকার নেই, সেটা কথা কলম এবং সংগঠনই হচ্ছে আপনার সবচেয়ে বড় শক্তি। এ যুগে জিহাদের হাতিয়ার হচ্ছে এটাই, মানুষকে হত্যা করে কোশ্চেন করে মানুষকে হেদায়ত করা যায়? অথচ আন্তর্জাতিক চক্রান্তের হিসাব এই যে মুসলমানকে দিয়েই মুসলমানকে মারব, অস্ত্র আমার, আমার অস্ত্র বিক্রির লাভ হবে। মুসলমান মারতেছে সিরিয়াতে, মরতেছে সিরিয়াতে, যারা মারে তারা মুসলমান না, যারা মরছে তারা মুসলমান না, অস্ত্র কার? ইহুদি নাসারা না, ওরা দূরে থেকে মুসতে মুসতে হাঁটছে, একবার একে উস্কে দেয় তুই মারো, ওকে ওকে উস্কে দেয় তুমি মারো, বসে আছো কেন? যত মরবে ততই ইহুদি নাসারা লাভ। এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের হাত থেকে আমরা নিজেদেরকে সাবধান করি, আমরা যেন ধর্মের নামে নিজেরা মারামারি না করে মরি, তাহলে কিন্তু ইহুদি নাসারাদের স্বার্থ হাসিল হবে, আমাদের স্বার্থ হাসিল হবে না, বরং আমরা আরও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যে কোনো মূল্যে দিনে হকের উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন। এবং আল্লাহ পাক যে কথা বললেন তোমরা ভয় করো সেদিনকে যেদিন বাপ ছেলের কোনো কাজে লাগবে না, ছেলে বাপের কোনো কাজে লাগবে না, ছেলে বাপদের আমলটুকু কাজে লাগবে, অতএব সেই আমলটা পরিশুদ্ধ করার জন্য আসুন আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই। আল্লাহ তুমি আমাদেরকে আমাদের এই মনের আকাঙ্ক্ষা পূরণ করার তৌফিক দাও। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।